ফুটন্ত গরম জলে এক কাপ বাদাম ফেলে দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ চীনা বাদাম এখানে আমি দেড়শো গ্রামের মতন চীনা বাদাম নিয়েছি এবার এই চীনা বাদামগুলোকে জল দিয়ে দু তিনবার খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যাতে চীনা বাদামের মধ্যে কোনো রকমের ময়লা না থাকে এখানে আমি রুম টেম্পারেচারে জল দিয়ে দিচ্ছি তারপর চীনা বাদামগুলোকে দু তিনবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি চীনা বাদামগুলোকে দু তিনবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার চীনা বাদামগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি আর কড়াইতে কিছু পরিমাণ জল নিয়ে খুব ভালো করে জলটা গরম করে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই ছিল জলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম এবার ধুয়ে রাখা চীনা বাদামগুলো গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর সমস্ত চীনা বাদামগুলোই কিন্তু গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে এইভাবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিতে হবে মানে চীনা বাদামগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে প্রায় সাত মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম চীনা বাদামগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার ফ্লেমটা অফ করে দিলাম আর এই চীনা বাদামগুলোকে তুলে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে যাতে চীনা বাদামগুলো ঠান্ডা হয়ে যায় চিনাবাদামগুলো সেদ্ধ করার পরে জলের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন চীনা বাদামগুলোকে তুলে প্রথমে কিন্তু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতন এইভাবে রেখে দিয়েছিলাম চীনা বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে এবার সেদ্ধ করে নেওয়া চীনা বাদামগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে আর সমস্ত চীনা বাদামগুলো একসঙ্গে মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর মিক্সির জারের মধ্যে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন বেশি মনে হলে বেশি করে দিতে পারেন কম ঝাল পছন্দ হলে কম ঝাল দিতে পারেন মানে কম কাঁচা লঙ্কা দিতে পারেন আর অল্প একটু জল দিয়ে দিলাম এবার চীনা বাদামগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে মিশ্রণটা কিন্তু বেশ ঘন করে বানাতে হবে পাতলা করে বানানো যাবে না তাই অল্প জল দিয়ে পেস্ট করে নিতে হবে চীনা বাদামগুলোকে পেস্ট করে নিয়েছিলাম আর এরকম একটু দানা দানা করে পেস্ট করতে হবে তাহলে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে একেবারে বেশি জল দিয়ে মসৃণ করে পেস্ট করার দরকার নেই এরকম একটু দানা দানা করে পেস্ট করতে হবে তাহলেই কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি ভালো হবে এই পদ্ধতিতে রেসিপিটা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আর আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে কম সময়ের মধ্যে রেডি করে নিতে পারবেন সমস্ত বাদাম বাটাটাকে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আর আমি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আর আমি একটা আলুও সেদ্ধ করে রেখেছিলাম মিডিয়াম সাইজের সেই সেদ্ধ আলুটাকে ম্যাশ করে রেখেছিলাম সেই সেদ্ধ আলুটা দিয়ে দিলাম এতে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচের মতন লবণ এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি চিনিটা কিন্তু একেবারে অপশনাল আপনাদের পছন্দ হলে দেবেন না পছন্দ হলে নাও দিতে পারেন আর এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার কুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি তো কালারটা খুবই ভালো আসবে এখন সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প একটু চিনি দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই আমি যে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প একটু চিনি দিই যদি রান্নার মধ্যে চিনি আপনাদের পছন্দ না হয় তাহলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর জল দেওয়া যাবে না এইভাবে কিন্তু শুকনো শুকনো করে মেশাতে হবে জল দিলে খেতে কিন্তু ভালো লাগবে না তাই জল ছাড়াই এইভাবে শুকনো করে সমস্ত উপকরণগুলোকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবার আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বেসন এখানে আমি প্রায় একশো গ্রামের মতন বেসন দিয়ে দিলাম বেসন খুব বেশি দেওয়া যাবে না অল্পই দিতে হবে একশো গ্রামের মতন দেড়শো গ্রাম চীনা বাদামের জন্য একশো গ্রাম বেসন আর এক চিমটের মতন দিয়ে দিলাম বেকিং সোডা এতে বেশ মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে এখন আবারও সমস্ত উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর কোনো রকম জল দেওয়া যাবে না এইভাবেই কিন্তু শুকনো করেই মেশাতে হবে তাহলে বেশ মুচমুচে হবে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে আর এই চীনা বাদাম দিয়ে বানানো রেসিপিটা খেতে এত ভালো হয় আপনারা বাড়িতে বানালে রোজ বানাতে মন চাইবে দু মিনিটের মতন এইভাবে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি এইভাবে একটু ঘন করেই মেখে নিতে হবে এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে আর কড়াইতে তেল গরম করে নিতে হবে কড়াইতে পরিমাণ অনুযায়ী তেল গরম করে নিয়েছিলাম ফ্লেমটা মিডিয়ামে আছে এবার আমি এইভাবে টুকরো টুকরো করে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে মিডিয়াম ফ্লেমে টাইম নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে দারুণ সাদের এই বাদামের পকোড়াগুলো বানানোর জন্য খুব বেশি উপকরণ বা খুব বেশি সময়ের প্রয়োজন পড়বে না আর মিডিয়াম ফ্লেমেও খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না পাঁচ মিনিটের মধ্যেই পকোড়াগুলো ভাজা হয়ে যাবে এখন আমি আপনাদের তিন মিনিট পর দেখাচ্ছি আপনারা দেখুন পকোড়াগুলো বেশ লাল লাল হয়ে গেছে এইভাবে আরও দু মিনিটের মতন ভেজে নিতে হবে তাহলে পকোড়াগুলো আরও বেশি লাল লাল হয়ে যাবে আর বেশ মুচমুচে হয়ে যাবে আরও দু মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে পকোড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম দেখেই বোঝা যাচ্ছে পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে এখন পকোড়াগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে আর এই দারুণ স্বাদের বাদামের পকোড়ার রেসিপিগুলো আপনারা চা কফির সঙ্গেও খেতে পারেন আর না হলে ডাল ভাতের সঙ্গেও পরিবেশন করে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো পকোড়াগুলো তুলে নিলাম আর বাকি যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা একইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে এইভাবে অল্প অল্প করে টুকরো গরম তেলের মধ্যে দিয়ে আবারও উল্টে পাল্টে পকোড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আর এই পকোড়াগুলো ভাজার সময় ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে হাই ফ্লেমে রাখা যাবে না তাহলে কিন্তু পকোড়াগুলো লাল হয়ে পুড়ে যেতে পারে দু তিন মিনিটের মতন এইভাবে রেখে দিয়েছিলাম একটা দিক বেশ লাল হয়ে গেছে এবার উল্টো দিকটাও একইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আরও দু মিনিটের মতন এইভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছিলাম পকোড়াগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পকোড়াগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর এই দারুণ স্বাদের ইউনিক বাদামের পকোড়ার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আর এইভাবে বাদাম পকোড়ার রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো এবার এই বাদাম পকোড়াগুলো ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখুন পকোড়াগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে আর এই দারুণ সাথের বাদামের পকোড়াগুলো দেখতে যত না সুন্দর হয় খেতে তার থেকে অনেক বেশি ভালো হয় অল্প একটু টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে নিয়েছি এতে পকোড়াগুলো খেতে আরো অনেক বেশি ভালো লাগবে তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে